আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আজকের এই ভিডিও থেকে পৃথিবীর যেই সকল দেশগুলা পশ্চিমা শক্তির উপর নির্ভর করে যে কোনো সিদ্ধান্ত নিতে চায় বা মনে করে যে না তারাই আশীর্বাদ দাতা বা তারাই রক্ষাকর্তা, তাদের জন্য এই ভিডিওটা আজকে একটা নসিহত স্বরূপ। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যে ইইউ শক্তি এতদিন যাবৎ জীবনে মরণে প্রাণে, হ্যাঁ যতক্ষণ বাইচা আছি জেলি বাবা তোমার সাথে আছি, আজকে দেখেন যখন স্বার্থে টান লাগছে তখন নগদেই নিষেধাজ্ঞা দিয়ে বসছে কার উপর, ইউক্রেনের উপর। ইইউ ভেঙে যাচ্ছে আর তাদের ভেঙে যাওয়াটা যথেষ্ট যৌক্তিক। ইউরোপের বাকি দেশগুলো যদি এগুলো যত দ্রুত বুঝবে যে যুক্তরাষ্ট্রের এই ফাঁদে তারা যে পা দিয়া নিজেদেরই ঝামেলা তৈরি করছে সেটা তত মঙ্গল হয়ে যাবে, তাড়াতাড়ি যুদ্ধ শেষ হবে। পাশাপাশি জেলেন্সকি এখন এরকম চিন্তা করা ছাড়া আসলে আর কিচ্ছু করার নাই। তবে আমি মনে করি যে পাঁচটা দেশ এই সিদ্ধান্ত নিয়েছে তারা যথেষ্ট যৌক্তিক। নিজে বাঁচলে বাপের নাম, আগে তো নিজেদেরকে বাঁচতে হবে। রাশিয়ার এই হামলার মুখে অস্ত্র সরবরাহ, আর্থিক সহায়তা ও শরণার্থীদের আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে ইউরোপের দেশগুলো এতদিন যাবৎ ইউক্রেনের প্রতি যে যথেষ্ট আন্তরিকতা উদারতা দেখিয়ে এসেছে, যুদ্ধের দ্বিতীয় বছরে এসে এবার একটা বিষয় নিয়ে সেখানে ফাটল ধরেছে, নিষেধাজ্ঞায় মেরে দেওয়া হয়েছে। যদিও বলছে এটা সাময়িক, কিন্তু জেলেন্সকি অনেকটা ফ্রাস্ট্রেটেড। যুদ্ধের কারণে কৃষ্ণসাগর উপকূলের ইউক্রেনের যে বন্দরগুলো আছে সেগুলো আপাতত বন্ধ আছে। তো এই কারণে হয়েছে কি, প্রতিবেশী দেশগুলোর বন্দর ব্যবহার করে ইউক্রেনকে বলা হয়ে থাকে ইউরোপের রুটির ঝুরি, মানে এখানে নানান ধরনের শস্য ফসল উৎপাদন হয়। তো এখন জেলি করতেছে কি যে প্রতিবেশী দেশগুলোর বন্দর ব্যবহার করে খাদ্যশস্য রপ্তানি করছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, কিন্তু আপনার ইউক্রেনের এই খাবারগুলা অপেক্ষাকৃত সস্তায় হওয়ার কারণে আপনার ক্ষতির মুখে পড়ছেন ইউরোপের যারা চাষিরা আছে অন্যান্য দেশের, তাদের পক্ষে প্রতিযোগিতার এই বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। এর ফলে ইউক্রেনের কৃষি পণ্যের উপরই নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপের একাধিক দেশ। দর্শক, এখানে শক্তিশালী ভূমিকায় থাকা যেই পোল্যান্ড, আপনাদের খেয়াল থাকার কথা জেলি যখন পোল্যান্ড গেছে, পোল্যান্ডের কৃষকরা রাস্তায় ট্রাক নিয়ে নেমে গেছে যে জেলিকে ঠুইকা দিতে হবে। পোল্যান্ড সরকার যথেষ্ট সিকিউরিটি দিয়ে নিয়েছিল, কিন্তু দিন শেষে কৃষকদের আন্দোলনের মুখে নিজের দেশের জনগণের স্বার্থে সেই পোল্যান্ডই ইউক্রেনের শস্য আমদানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে সাময়িকভাবে। একই পথে হেঁটেছে হাঙ্গেরি, স্লোভাকিয়া, এই সেই স্লোভাকিয়া যারা গতকালকেও যুদ্ধবিমান দিয়া দিছে কিন্তু জেলিরে, কিন্তু এদিক দিয়ে এসে আবার নিষেধাজ্ঞা দিছে। ইউরোপের আরও কয়েকটি দেশেও এই ঘটনা নিয়ে বিক্ষোভের দানা বেঁধে উঠছে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে ইউরোপীয় ইউনিয়ন, ইউক্রেন সংলগ্ন পাঁচটি ইইউ সদস্য দেশ চাষিদের ক্ষতিপূরণ দিয়ে ঠান্ডা করার জন্য অলরেডি আপনার এই ইইউ জোট তারা 10 কোটি ইউরো দিচ্ছে। সেই সঙ্গে ইউক্রেন থেকে শস্য আমদানির ক্ষেত্রেও সর্বোচ্চ সীমা স্থির পরিকল্পনা করছে ইইউ, মানে চাইলেও আর বেশি ইউক্রেন বেচতে পারবে না। দর্শক, গত মার্চের শেষে বুলগেরিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া এই পাঁচটা দেশ যৌথ অভিযোগের পর ইইউ জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে। এর আওতায় ইউক্রেন থেকে গম, ভুট্টা, সূর্যমুখীর বীজ আমদানির ক্ষেত্রে নিয়ন্ত্রণ হবে। শুধু ইইউভুক্ত কোনো দেশ কিংবা বাকি বিশ্বে রপ্তানির জন্য ইউক্রেন এই পাঁচ দেশে শস্য পাঠাতে পারবে, তবে সরাসরি এসব দেশে রপ্তানি করতে পারবে না। আগামী জুন মাস পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে, পরবর্তী সময় হয়তো আরও অনেক কিছুই আসবে। 2016 সালে ইইউ এবং ইউক্রেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় বেশ কিছু কৃষিপণ্যের উপর শুল্ক ও কোটা ব্যবস্থা চালু করেছিল, কিন্তু 2023 সালে আপনার মানে কি বলা হয় যে এই বাধাটাকে নতুন করে আবার সামনে আনছে। এর আওতায় আপনার এখানে যাই হোক, পোল্যান্ড চলতি বছর স্থির সংসদ নির্বাচনের কারণে সংসদের যারা নেতা কর্মী আছেন চাষিদের ক্ষোভ বাড়ানোর চেষ্টা করছে, কারণ এই বছর সংসদ নির্বাচন হইতে পারে আর সেইখানে ক্ষমতাসীন দল নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য জেলির সাথে পোল্টি নেওয়া ছাড়া আসলে আর গতি নেই, কারণ ক্ষমতায় তো থাকতে হবে, জেলি তো রান্না ক্ষমতায় বসাবে না। 2021 সালে ইউক্রেন থেকে 2800 টন গম আমদানি করছিল, 2022 সালে সেটা হয়ে গেছে ডাবল, 5 লাখ, এমনকি 23 সালে সেটা আরও নাকি বড় আকার ধারণ করবে। তো সকল কিছু মিলাইয়া যে কোনোভাবেই হোক স্বার্থে আঘাত লাগলে ইউরোপীয় ইউনিয়ন আপনাকে ঢেলে দিবে। তো ইউক্রেনের অবস্থা কি হয়েছে, এতদিন কিছুটা ভিক্ষা করলেও কিছুটা নিজেদের পণ্য টন্য বেচা অর্থনীতির চাঙা ছিল, এখন তো ভাই উল্টা হয়ে গেল, এখন কি করবে জেলেন্সকি?
এই মুহূর্তে আল্লাহরে ডাকা ছাড়া আর কোনো উপায় নাই। আর যুক্তরাষ্ট্র যদি একা বলে ঠিক আছে আমরা একদম ডাইরেক্ট তোমাদের সব গম কিন্না নিয়া প্লেনে করে লইয়া যাবো, তাইলে যদি জেলি কিছুটা রক্ষা পায় অর্থনৈতিক অবস্থাটাও চাঙা থাকে, দেখা যায় কি বাটে থেকে কিভাবে আসলে বের হইতে পারে। তবে জেলির অনেক মন খারাপ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।